প্রিয় ভিউয়ার্স, আজকে তুলে ধরব নবাব ফয়জুন নেসা চৌধুরী রানীর পরিচয় পর্ব। নবাব ফয়জুন নেসা চৌধুরী রানী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা নবাব। তিনি 1934 সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলা জেলার অন্তর্গত পশ্চিমগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন। পেশা হিসাবে এই নবাব ছিলেন একজন জমিদার, সমাজকর্মী ও লেখিকা। ভাষার দিক দিয়ে আরবি, ফার্সি ও বাংলা সংস্কৃতিতে এগিয়েছিল। দানবীর হিসাবে 1889 সালে মহারানী ভিক্টোরিয়া নির্দেশনাক্রমে নবাব উপাধিতে ভূষিত হন। সঙ্গী হিসাবে জীবনে জড়িয়েছিলেন জমিদার সৈয়দ মোহাম্মদ গাজীকে। সৃষ্টিকর্তার উপহারে তার জীবনে দুই কন্যার অধিকারী হন। শিক্ষা প্রসারে ছিলেন তার অনন্য ভূমিকা। নবাব ফয়জুন নেসা সরকারি কলেজ, কুমিল্লার বক্ষী সদর হসপিটাল, 14টি প্রাথমিক বিদ্যালয়, অসংখ্য হাসপাতাল, এতিমখানা ও সৌদি আরবে হজ করতে গিয়ে মুসাফিরখানা প্রতিষ্ঠা করেন। নিজ বাড়ির আঙ্গনায় ইবাদত বন্দিগির করার জন্য 10 গম্বুজ মসজিদ তৈরি করেন, যেটি আজ কালের সাক্ষী হিসেবে দর্শনীয় স্থান। নারী অধিকারে তার ছিল অনন্য ভূমিকা। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মের 7 বছর পূর্বেই পূর্ব কুমিল্লার বকি কুমিল্লা সদরে নবাব ফয়জুন নেসা চৌধুরী রানী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নিজ বাড়িতেই তিনি 2টি বাড়ি তৈরি করেন, একটি শাসন পরিচালনা করার জন্য, অন্যটি নিজ বাসভবন হিসাবে। নারীর দিক দিয়ে তিনি ছিলেন খুবই পথ।